আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। সল্টলেকের পৌর ভবনে বসে সমস্ত পৌরসভার চেয়ারম্যান ও মেয়রদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বললেন পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি এখন থেকে করোনার পাশাপাশি ডেঙ্গুর জন্য বিভিন্ন পৌরসভাকে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন। সেই কনফারেন্সে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যেভাবে পৌরসভাগুলিকে সতর্ক করা হয়, মাস্ক পরে থাকা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, বাজারে একসাথে কেউ যাতে না ঢুকে সেগুলো যেমন দেখার কথা বলা হলো, তেমনি জল সরবরাহ যেন ঠিক থাকে, জল যাতে নষ্ট না হয় সেইগুলোও খেয়াল রাখার কথা বলা হয়। কারণ এই সময় জলের ক্রাইসিস দেখা দেয়। করোনার জন্য সোডিয়াম হাইড্রোক্লোরাইড স্প্রে করতে বেশি করে জোর দিতে বলা হয়, কারণ এই কেমিক্যালে করোনা ভাইরাসও মরবে, আবার জলে পড়লে মশাও ডিম পাড়তে পারবে না। হেলথ ওয়ার্কারদের মাস্ক ও গ্লাভস পরে ডোর টু ডোর ভিজিট করতে বলা হয়। পিপিই ব্যবহার করার উপরেও জোর দিতে বলেন তিনি। এইভাবে ডেঙ্গু ও করোনার সাথে লড়াই আজ থেকে শুরু হলো বলে তিনি ঘোষণা করেন। লড়াই শুরু করে দিয়েছি আমরা, অলরেডি প্রচার একদিন করেছি ফেব্রুয়ারিতে, তারপরে মিছিল বার করেছি, অনেক কিছু করেছি, কিন্তু আজকে অফিসিয়ালি আমরা ডেঙ্গু আর করোনাটাকে একসাথে করে আমরা এই লড়াইটা প্রত্যেকটা পৌরসভায় নামিয়ে দিলাম। পার দ্য ইনস্ট্রাকশন অফ আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি টু ডুয়েললি ফাইট এগেনস্ট করোনা অ্যান্ড ডেঙ্গি, বিকজ দ্যাট ইজ অলসো বিকামিং এ ট্র্যাডিশনাল হেডেক ফর আস। সো উই হ্যাভ কন্ডাক্টেড এ ভিডিও কনফারেন্স উইথ অল দি মিউনিসিপ্যালিটি অ্যান্ড মিউনিসিপ্যাল কর্পোরেশন চেয়ারম্যান অ্যান্ড মেয়র্স so that we can issue some guidelines so that they can duly fight with COVID-19 as well as the dengue season is also coming. Sodium hypochlorite tar upor ami jor dicchi tar karon oi ta je rokom coronar protein ta ke cell ta ke noshto kore dey, ওটা যদি জলেও পড়ে যায় তাহলে আমার ডেঙ্গুর মশাও হয়ে যাবে। সুতরাং সোডিয়াম হাইপোক্লোরাইড স্প্রে করলে টু ইন ওয়ান, দুটো কাজই একসাথে হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশে এখন থেকে আমরা কোভিড নাইন্টিনের পাশাপাশি ডেঙ্গুর জন্যেও বিভিন্ন পৌরসভায় ব্যবস্থা নেওয়ার জন্যে আজকে সব পৌরসভাকে নিয়ে আমি একটা ভিডিও কনফারেন্স করলাম। সেই ভিডিও কনফারেন্সে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে যেরকম পৌরসভাগুলোকে সতর্ক করা, অর্থাৎ যাতে সেই এলাকার মানুষেরা মাস্ক ব্যবহার করে, যাতে সোশ্যাল ডিস্টেন্সিং রাখে, বাজারগুলো যাতে একসাথে মিলে না ঢোকে, সেইগুলোর যেরকম দেখার কথা বললাম, তেমনি পৌরসভাগুলোকে জল সরবরাহ, যেটা আজকে কোভিডের লড়াইয়ে অত্যন্ত জরুরি। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।